Es que en eso. Busca en el agua. Hostia. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে কি বলে শুক্রবার আমাদের এখানে হাটের দিন। তো হাটের দিনে আমাদের সেল দেওয়ার কথা ছিল আজকে, তো দোকান গেল, সে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, চাটাও খেতে পারেনি, কারণ তখন আমি বা মা কেউই উঠিনি। তো ও উঠে জল খেয়ে মনে হয় চলে গেছে দোকান, কারণ মিস্ত্রি দাদারা কাজ মানে কাজ করতে এসছে, দোকানের কাজ হবে তোমাদের বলেছিলাম কালকে মনে হয়। আর ও ভিডিও করছে, বাড়ি থেকে ভিডিও করে গেল। এবার টোটাল ভিডিও যদি করে তাহলে তো তোমাদের দেখতেই পাবে তোমরা, তার সাথে আমিও দেখতে পারবো। তো যাই হোক, দোকানে কাজ চলছে, আর তার সাথে হচ্ছে দোকানের ওই মাল নিয়েও বসার কথা। তো দেখা যাক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। আর সখী আর কি বলে নাম জানি দেখছিলাম, বাটুল, বাটুল নাম রাখছি, তো কি নাম রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে বৌদিকে আজকে মানে ভিডিও করে দেখাচ্ছিলাম সকালবেলা, তো বৌদি বলছে আবার এর নাম বাটুল কেন, এত ভালোই বড় সড়ো হয়েছে, বলে কি নাম রাখবো সে কারণে বাটুলই রাখলাম। দেখো সকাল সকাল কাঁঠালের ডাল এনে দিয়ে গেছিল কাকু, তো যদিও কাঁঠালের ডাল যদি কাকু না দিত তাহলে তো সমস্যাই হতো, মানে আমাদের যা যে কারুর আর কি আনতে হতো। তো কাকু কালকে দেখেছে না সখীর বাচ্চা হয়েছে, তো সেই ক্ষেত্রে কাকুকে তো মানে বলতে লাগে না আর কি। ওই যে দেখো আরও ওখানে রেখেছে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে উঠেও বেশ বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা কমেছে। আর এই যে ডাল এখানে বেঁধে দিয়েছি, ও খাচ্ছে অল্প অল্প খাচ্ছে, আবার দাঁড়িয়ে আছে। আর এই যে এই যে পুচকু সোনা, পুচকু সোনা এই যে বসে আছে। ওইদিকে সখীকে দিয়ে এসছি, এই যে সখী নেই এখানে, বাচ্চাটা আছে, সখীকে পিছনে দিয়ে আসলাম দড়ি দিয়ে বেঁধে। তো এমনিকে মানে আগের মতো ছেড়ে দিলে ও যাবেও না থাকবেও না, চলে আসবে বাড়িতে বাচ্চার টানে। তো বাচ্চা সারাদিনেই মানে সকাল থেকে যতক্ষণ এখনো পর্যন্ত দুধ খেলো, তো সে কারণে ওকে নিয়ে দিয়ে আসলাম ওর মাকে পিছনে। দিয়ে এসে এদিকে ভাবলাম যে এখন রান্নাটা বসিয়ে দিই, আর মা এদিকে পুজো দিয়ে মাত্র উঠবে, পুজো এখনো শেষ হয়নি। তো চলো আজকে রান্না করব, ভাবছি ডিম আর আলু তরকারি, দিনটাও ঠান্ডা আছে আর নয় তো ডিম খাওয়াই হয় না, তো সে কারণে আমি ভাবলাম আলু আর ডিম একসাথে সেদ্ধতে বসিয়ে দিই আর ভাতটা বসিয়ে দিই। তাহলে হাঁপিয়ে গেলাম পুরো, কারণ সখীকে দিয়ে মানে বাচ্চাটাকে কোলে করে নিয়ে তারপর সখীকে দিয়ে আসলাম, নাহলে সখী আবার যাচ্ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো চলো ডিম আর আলু একবার সিদ্ধতে বসিয়ে দিই, ডিম আর আলু একসাথে সিদ্ধতে বসিয়ে দেবো। তো ডিমের পাতা এনেছে ওদিন, আর একটাও মনে হয় খোলা হয়নি, তো সেই কারণে একদম নতুনই আছে আর কি। আর এই যে এদিকে আলু রাখি ফ্রিজের নিচে, তো আমাদের এখানে না ফ্রিজের নিচে আবার কোনো ইঁদুরের কোনো উৎপাত টুৎপাত নেই, ইঁদুরের উৎপাত সব উপর দিকে, সেলফের উপরে সিলিংয়ের উপরে ওদের মানে আওয়াজটাও শোনা যায়। তো যাই হোক, দেখো ডিম আর আলু একসাথে সিদ্ধতে বসাবার জন্য ডিম আর আলু দুটোকেই ভালো করে ধুয়ে নেবো। আলু প্রথমে ধুয়ে নেবো, আর ডিমগুলোকে ভিমবার দিয়ে ধুয়ে তারপরে দিব। এর আগে যখন প্রায় অনেক দিন হয়েছে, মানে অনেক দিন বলা ভুল, এক দু বছর মনে হয় আগে, যখন ডিম আর কি ভাতের সাথে সেদ্ধ দিতাম, তখন কিন্তু ডিমটাকে ভালো করে ভিমবার দিয়ে ধুয়ে তারপরেই দিতাম। অ্যাকচুয়ালি ডিম কিন্তু ভাতের সাথে সেদ্ধ না দেওয়াই ভালো, কারণ ডিমের গায়ে কত কিছু নোংরা লেগে থাকে। তো যাই হোক, এই যে দেখো ভিমবার দিয়ে ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু আলুর সাথে আর কি সেদ্ধ বসাবো, আর একটু লবণ দিয়ে দেবো। আর সখীকে পিছনে দিয়ে এসছি না, সখীর বাচ্চাটা আমার এখানে চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি, ও মেয়ে মেয়ে করতে করতে এই জায়গায় চলে এসছে, ঘুটুন এসেও দেখে, ওই দেখো মার কাছে যাচ্ছে আরো। হ্যাঁ মিকি না, মিকি একদম না, ও ছোট্ট বাচ্চা কিন্তু, ওর সাথে একদম এরকম করবে না, এরকম করবে না কিন্তু। মিকি ওদিকে যাও, তুমি ওইদিকে যাও, ওর মার জন্য কাঁদতেছে ও। একটু লবণ দিয়ে তারপরে সেদ্ধতে বসাবো, আর বাইরে অনেক কাজ পড়ে আছে, তো রান্নাটা আগে তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে তারপরে যাব আর কি বাইরে। ডিম আলু সেদ্ধ করাও হয়ে গেছে, আর মশলা টশলা সমস্ত কিছু রেডি করে নিয়ে দেখো আমি রান্নাও শুরু করে দিয়েছি, অনেকক্ষণ আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি মাঝখানে। তো যাই হোক, দেখো আজকে ডিমের ঝোলটা মানে ফাটাফাটি হবে মনে হচ্ছে, কারণ এই যে দেখো আলুটা মশলার সাথে এত সুন্দর করে কষাচ্ছি। তো আর এদিকে হচ্ছে বেগুনটা রেডি করে নিচ্ছি ভাজবো জন্য, একটু লবণ একটু চিনি একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি বেগুনটা, তাহলে আর কি ভাজলে পরে খুব নরমও হয় খেতে, একটু মিষ্টি মিষ্টি আর ভালো লাগে খেতে। ফ্রাই প্যানটাতে আর কি ভেজে নিচ্ছি, তাহলে খুব সুন্দরও ভাজা হয় আর অনেকগুলো একসাথে দেখো সুন্দরভাবে ভাজতে পারছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, কালারটা তো খুব সুন্দর এসেছে,
আর খেতে যে কেমন হয় কি জানি। তো ডিমের ঝোলটা এদিকে নামিয়ে নিচ্ছি, আর ওই পাশে মার তরকারি আগেই তো নামিয়ে নিয়েছিলাম, নিয়ে ওখানে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি, আর এটার মধ্যে একটু মানে গ্যাসটা অফ করে তারপরে গরম মশলাটা দিয়েছি যেন গন্ধটা থাকে। আজকে ফুরনে না দারচিনি এলাচ এগুলো মানে গোটা দিতেই ভুলে গেছি, তাড়াহুড়ো করে রান্না করছি কারণ ও গেছে দোকান, আবার দুপুরবেলা খেতে আসবে যখন ঠিক টাইম মতো যদি খাওয়ার না দিতে পারি, আবার দোকানে কাজ হচ্ছে। তো ওই যে দেখো দুদিকে তরকারি নামিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজাটা নামিয়ে তারপরে আর কি আমি বাইরে যাব, নাহলে আবার এটা পুড়ে যাবে। ছোট্ট বাচ্চা মানে ওর মার খোঁজেই মনে হয় ও সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, তো যাই হোক সেই সময় আমি দেখেছি কতবার যে ও নেমে যায় ফট করে, ওকে তুলে তুলে আবার ওখানে রাখি। আর মিকি তো খালি বারবার দেখছে ঘুরে ফিরে ঘুরে ফিরে, আমি খালি এটাই ভয় পাই যদি ও আবার কিছু করে না ফেলে, যদিও কিছু করবে না সেরকম, তো যাই হোক তারপরে সাবধানে রাখতে হবে ওর কাছ থেকে। আর দেখো সখীর যত বিছানাপত্র ছিল সব এখানে মানে ইয়ে করেছি, গুছিয়ে রাখছি বলতে কি রোদ্রে দিচ্ছিলাম, কিন্তু রোদ তো নেই। আর যে দেখো বলতে বলতে ও চলেও আসলো, তো ও স্নান করতে করতে এইদিকে আমি এটা সব কিছু ঠিকঠাক করে রেখে দিই, দিয়ে তারপরে স্নান করে ওকে খেতে দিব। আর এই যে দেখো পোয়াল টোয়াল সব ও ওই দিন নিয়ে এসেছিলো, কল্লোল মানে বাচ্চা যেদিন হয় আর কি তাড়াতাড়ি করে গিয়ে পোয়াল নিয়ে এসেছিল, আর পোয়ালের উপরে বিছানা করে দিয়েছিলাম। এর আগে যখন শীতের সময় হয়েছিল সখীর বাচ্চা তখন খুব অসুবিধা হয়েছিল, তো এই সময় হয়ে খুব ভালো হয়েছে, না শীত না গরম, এত মানে নাতিশীতোষ্ণ, আর বাইরে তো বৃষ্টি টিষ্টি এটা তো একটা সমস্যা আছে, তারপরেও বৃষ্টির দিন যেমন যেমন তেমন শীতের দিনে বেশি সমস্যা হয়। তো দেখো জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর পোয়াল টোয়ালগুলো যে নিচে পড়েছে সে কারণে রাস্তাটাও আর কি ঝাড়ু দিতে হবে। আবার পিছনে যাব ভাবছি বাচ্চাটাকে নিয়ে, কারণ দেখতেই পাচ্ছ যে বাচ্চাটা মানে ও মাকে খুঁজে খুঁজে সিঁড়ির থেকে নেমে গেছিলো, তো একটু দুধ খাইয়ে আনতে হবে যতই বলো একদিনের বাচ্চা, আর সখী যদি আবার ঠিকঠাক মতো না খায় তাহলে তো আর বাচ্চাকে দুধ দিবে না। আর তোমরা অনেকে বলছিলে যে সখীকে অন্য কিছু খাওয়াবো নাকি, বাচ্চা হয়েছে কি ডাক্তার দেখাতে হবে না, হ্যাঁ আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, ডাক্তার বলেছে যে একটা ভিটামিন ফাইল খাওয়াতে হবে, আর তার সাথে ওই যে সর্দিটা এখনও মানে পুরোপুরি ঠিক হয়নি, সে কারণে সর্দির ওষুধ আরও দুটো মানে বাড়িয়ে দিয়েছে, তো এগুলো গিয়ে ও আনবে। আর দোকানের কী কাজবাজ হচ্ছে সেটা ওর চ্যানেলে তোমরা দেখতে পারবে, ওর চ্যানেলের নাম হচ্ছে KM ব্লগস। তো দেখো এখন বাজে হচ্ছে 4:30টার মতো, আর চারিদিক কেমন অন্ধকার করে রেখেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এই যে দেখো বৃষ্টি পড়ছে, বারান্দার লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কারণ অন্ধকার হয়ে গেছে চারিদিক। আর এই যে সখীকে পিছন থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে এখানে রেখেছি, আর কাকুকে বলেছিলাম যে কিছু ঘাস তুলতে, তো যে ঘাস তুলে গামলায় রেখেছে আর এখানে দিয়েছে আর কি, জল দিয়ে গেল, তো জলের ট্যাঙ্কি আমি একাই তুলতে পারবো না সে কারণে আর তুলিনি, বাচ্চাটা দুধ খাচ্ছে। হুড়ো করে রান্নাবাড়ি করে রেখে পিছনে গেছিলাম বাচ্চাটাকে নিয়ে, কারণ ওর মানে বাচ্চাও মানে একটু ই করছিল যে দুধ খাবে, আর একদিনের বাচ্চা বুঝতেই পারছো, আর তার সাথে সখীও একটু মন খারাপ, মানে এখন তো কোথাও যেতেই চাইছে না ওকে ছাড়া, তো বাচ্চাটাকে নিয়ে আমি পিছনে গেছিলাম দুধ খাইয়ে, তারপরে আবার একটু ধরে ধরে একটু ঘাসও খাওয়ালাম। তো মোবাইলে এক ফোঁটা চার্জ ছিল না, যেহেতু ওদেরকে একটু ভিডিও করে দেখাবো, আর এখন তো বৃষ্টি শুরু হয়েছে, আর ওকে খেতে দিয়ে তারপরে আমি গেছিলাম আর কি পেছনে। তো খেয়ে দিয়ে এসে বাড়ি এসে দেখি ও খেয়ে দিয়ে মানে দোকান চলে গেছে, থালা বাসন ওইভাবেই রেখে ফেলে, আর দরজা বন্ধ করে মানে এই আমাদের ঘরের দরজা এইটা, তারপরে মাঝখানে একটা বন্ধ করে রেখে ফ্যান ট্যান চালিয়ে রেখে চলে গেছে। আর এদিকে মিকি কী করেছে, মানে পিছনে আমার সাথেও যেতে পারিনি, এবার কল্লোলের সাথেও যেতে পারিনি, ও একা ঘরের মধ্যে বিছানার মধ্যে হিসু করেছে, মা বারান্দায় বসেছিল, তো আমি এসে দেখি এই অবস্থা, বিছানার মধ্যে হিসু করেছে, থালা বাসন অমনি মানে ইয়ার মধ্যে পড়ে আছে, ফ্যান চলছে, মানে একটা এসেই হিসু দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে যে এই যে বর্ষাকাল আর তার মধ্যে যতই রোদে শুকাক না কেন এই জিনিসটা মানে আসলে তো ঠিক না বিছানার মধ্যে হিসু করা বা কিছু, এতদিন এটা করেনি, এখন মানে অতিরিক্ত বদমাস হয়ে গেছে, এটা সত্যি কথা। অনেক মানুষ আছে দেখি কি ওদেরকে মানে যারা পুষে 24 ঘন্টা বেঁধেই পুষে, আর হয়তো 1-2 ঘন্টার জন্য ছাড়লো, কিন্তু সবসময় বেঁধে পুষে, আবার অনেক কম মানুষই দেখেছি আমার মতো এরকম, বেশ আমি যাদের ভিডিও দেখি তার মধ্যে কয়েকজনই আছে এরকম যারা ছেড়ে পুষে, তো আমিও তো সেরকম ছেড়েই পুষি, এবার এত দিন কিন্তু করেনি, করলে আমি তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই দেখতে তুষকটা রোদ্রে দিতাম বা কিছু একবার হলেও বলতাম, তো না মার বিছানায় ইস্যু করেছে, মার বিছানায় তো আজকে অনেক দিন যাবত ইস্যু করে না, আর এখন এই যে আমাদের বিছানায় শুরু করলো, ওই দিন একবার করলো, রোদ উঠে না কি অবস্থা, এই তোষক নিয়ে কি অবস্থা, ও গেল দিনহাটা, আমরা এদিকে দুইজন আর এদিকে পাশের বাড়ি একটা দেওয়ারকে নিয়ে গিয়ে রোদ দিয়ে দিলাম, তারপরেও কিন্তু আর তোষকটা কিন্তু ভালো করে শুকায়নি, তো আজকে আবার
আর তার মধ্যে এই যে বর্ষাকাল এত কাপড় চোপড়, দেখো বারান্দার মধ্যে কাপড় চোপড়ে ভর্তি, ওইদিকে আরো আমার সামনে আরো ঘরের মধ্যে আরো আছে কিছু, যেগুলো আধা শুকনো সেগুলো ঘরে নিয়ে মেলেছি। এখন এই তুষক নিয়ে আমি কি জ্বালার মধ্যে পড়েছি চিন্তা করো তো, রাগের চোটে মানে কি করব না করব বুঝতে পারছিলাম না। এসে এদিকে সখীকে এখানে ইয়ে করেছি, এই এই চাদরটা পেপে ওকে এখানে রাখলাম, তারপরে ঘাসটা দিলাম ওর সামনে দিয়ে, আর এই জায়গাটা তো আগেই পরিষ্কার করেছি। তো আমি বাড়ি এসেছিলাম, এসে স্নান দান করবো, ওমা এসে দেখি এই ঘটনা। তো তারপরে আর কি করবো, মানে মিকিকে দিয়েছি ধমক যে কি ব্যাপার, তুই কেন হিসু করলি এরকম করে, বেশি মানে আদর পেয়ে গেছিস না, এরকম বলেছি। ও বাড়ি থেকে চলে গেছে, মানে ওকে কিছু বলা যাবে না, ও বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। তারপর রাস্তা আমাদের সাগর ছিল, তো ওকে বললাম দেখ তো সাগর কই যায়, আমিও দৌড়ে গেছি সাগরও গেছে। তারপর সাগর আমার কুলে দিয়ে ও চলে গেছে, আর আমি ওকে নিয়ে বাড়ি এসে স্নান দান করিয়ে এখন বেঁধে রেখেছি, আমি তুই বাধাই থাক তোকে আর ছাড়বো না। এখনো পর্যন্ত খাইনি, এখন বাজে 4:30, এখনো পর্যন্ত খাইনি, আমি আবারও স্নান করলাম। তো যাই হোক, অনেক কিছুই ভিডিওতে তোমাদের দেখানো হয়নি, অনেক কিছুই যা অনেক কিছুই হয়ে গেছে, মেজাজটা খুবই খারাপ হয়ে গেছিলো, এটা হওয়ারই কথা। বিছানার তোষকটা মানে নতুন তোষক, কিছু করতে করতে পচিয়ে ফেলছে, অর্ধেক পচিয়ে যাবে। আর কাকু আসলোই মাত্র খেতে, তো চলো কথা বলে বলে 3 মিনিট কাটিয়ে ফেললাম। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি আমার আজকে খেতে ইচ্ছে করছে না, মানে খাবোই না, কল্লোল কেন এরকমটা করলো, ও তো বেঁধেও রেখে যেতে পারতো না, ওকে ছেড়ে ও রেখে চলে গেছে। আরে তোমার এটা তো ভাবা উচিত ছিল যে ওকে ছেড়ে রাখলে ও বিছানার মধ্যে হিসু করবে, এইটুকু কমন সেন্স তো থাকা উচিত সবারই। যাই হোক, ভাল লাগছে না কিছু, আমার খেতেও ইচ্ছে করছে না এখন। অন্ধকার চারিদিক, তো এখন দেখো কল্লোল বাড়ি এসছে, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো আমাকে বলছিল আমি খালি গা ভিডিও করছিলাম, কোনো কথা বলছি না, মানে একদম চুপচাপ আছি, মানে ও বাড়ি এসেই দেখেছে এটা, আর আমার মুড কতটা খারাপ সেটা তো বুঝতেই পেরেছে। আর এটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই এরকম হয়, কোনো না কোনো কিছু নিয়ে যখন অভিমান মান অভিমান বা ঝগড়াঝাটি হয় তখন কিন্তু একজন আর একজনকে বোঝানো বা বোঝাটাই হচ্ছে মেইন। এবার তুমি রাগ করলে কিন্তু তোমার অপর পক্ষ কেউ বুঝলো না, তাহলে তো আর সমাধান হয় না। এই যে দেখো নিজের থেকে এসেই ইস্ত্রি করছে আর কি তোষক। বন্ধুরা এখন অনেক রাত, মানে এখন বাজে 11:45, এই যে দেখো, তো 11:45 বাজে, আর এই আধা ঘন্টা হলো আর কি ভাত খেলাম। খাওয়ার একদম ইচ্ছে ছিল না, কারণ রাগ মানে আমার যেদিন রাগ ওঠে তো উঠে একদম সেরকম, সেটা হয়তো ক্যামেরার সামনে কোনোদিনও তোমরা দেখোনি হয়তো, সেদিন যেদিন আমার রাগ দেখবে সেদিন হয়তো তোমরা চিনতেই পারবে না যেটা কি সেই মৌ, কারণ ভীষণ পরিমাণে কষ্ট হয় যে কাজগুলো আজকে করি সংসারে, সকাল থেকে উঠে ঘুমানো রাগ পর্যন্ত প্রত্যেকটা কাজেই কিন্তু নিশ্চয়ই ভীষণ কষ্ট হয়, আর সেটা মন দিয়ে করার চেষ্টা করি, আর যখনই সেই কাজে কোনো এই ধরনের ঘটনা ঘটে না তখন ভীষণ রাগ হওয়ারই কথা। আজকে একটু অসাবধানতার কারণে কিন্তু এই ঘটনাগুলো হলো, যদি একটু সাবধান হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা হতো না। আমি ওকে রেখেই গেছি ঘরে, এবার ও কেন ওকে বেঁধে রেখে গেল না বা কিছু এই নিয়ে, মানে ও যদি একটু বেঁধে রেখে যেত তাহলে কিন্তু মানে বিছানার মধ্যে এই ঘটনাটা ঘটাতে পারে না। তো যাই হোক, ওকে আমি বেঁধে রেখেছিলাম মিকিকে। তো কল্লোল বাড়ি আসলো, তখন কয়টা বাজে আমি দেখিওনি। তো বাড়ি আসার পরে ওকে ছেড়ে দিয়ে, তারপর পশু তো ওদেরকে মানে 2 দিন আদর করবে, 1 দিন জাস্ট কিছু মুহূর্তের জন্য আদর করবে, কিছুক্ষণ পরে যদি তুমি ধমুকও দাও তখন হয়তো তোমার কাছ থেকে দূরে সরে যাবে, কিন্তু যখন আবার ও মানে মানে বুঝতে পারবে যে না এখন আমাকে মানে অতটা ধমুক দিবে না বা কিছু, রিটার্ন তোমার কাছে আসবে, এসে এমনভাবে মানে মিশার চেষ্টা করবে, তোমার রাগ ভাঙানোর চেষ্টা করবে যে অবাক হয়ে যাবে। আজকে আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমি এই কোনায় বসে আছি আর ওই ঘরে মিকি ছিল খাটের নিচে, তো ওখান থেকে আমাকে না দুইটা চোখ দিয়ে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ও আমাকে আমার দিকে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়েছিল যে ওর মুখের দিকে তাকালে আমার এত হাসি পাচ্ছিল, মানে ওর মুখের দিকে তাকালে আমি সব রাগ মানে জল হয়ে যাচ্ছে, কারণ ও তো প্রাণী, ও একটা অবুজ প্রাণী, ওর মধ্যে একটা মানে একটা আলাদাই একটা কিছু কাজ করে ওর ফেসের মধ্যে। তারপরে ওটা দেখে আমি তারপরে আর ওকে বেশি পাত্তা দিচ্ছি না, যে কারণ একটু মানে বোঝানোর দরকার আছে না, আমি ভীষণ রাগ করেছি যে এই জিনিসগুলো করা যাবে না। তারপরে
কল্লোল আবার ছাড়লো ওকে। ছাড়ার পরে ও বিছানায় আসলো, বিছানায় এসে চুপ করে এসে আমার সাইডে একদম আমাকে ঘেঁষে শুলো। মানে এই মুহূর্তটা যদি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারতাম, কিন্তু মুহূর্ত এতটাই খারাপ ছিল যে ক্যামেরা অন করে যে এইটুক ভিডিও করব সেটা মানে মেন্টালিটি ছিল না। তার মধ্যে কল্লোল বাড়ি এসছে, ওকে দেখে আরও বেশি রাগ হয়েছিল আমার, তো সে কারণে আর ভিডিও করা হয়নি। তো তারপরে তো দেখলেই আমার রাগ ভাঙানোর জন্য মিকি তো এরকম করলো, সেটা ক্যামেরা বন্দি হয়নি। তো আরেকটা জিনিস ক্যামেরা বন্দি করেছি, যেটা হচ্ছে কল্লোল বাড়ি এসে দেখলো দুই জায়গায় হিসু, এক জায়গাটা ওই দিনের ছিল আর আরেক জায়গায় আজকে করলো। তারপরে ইস্ত্রি দিল, ইস্ত্রি দিয়ে শুকিয়ে টুকিয়ে এখন আমারই নাইটি ওখানে একটা পুরান নাইটি বিছিয়ে আবার সুন্দর করে ওখানে রেখেছে। তো যাই হোক, বাড়ি থেকে মা বাবু ফোন করে বলছে তাড়াতাড়ি ভাত খা, বাবু বলে তুই আমাকে কথা দে তুই খাবি। মানে সেই দুপুরের খাবার খেলাম হচ্ছে রাত্রি 10:30, 11টা, 11টার সময়, 11টার সময় মনে খেলাম। হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখানে বসেছি, একটা প্রমোশনাল অ্যাড ছিল তো সেটা এডিট টেডিট করে ম্যাডামকে দিলাম। তো যাই হোক, আজকে ভিডিও কী যে করেছি, আজকে একটু অন্যরকম করার কথা ছিল আর কি হলো। তো আজকে সত্যি কথা বলতে এত রাগ হয়েছিল যে যদি বাপের বাড়ির কাছে থাকতো আমি সত্যি চলে যেতাম, সত্যি চলে যেতাম। আর মেয়েদের রাগ করে দেখবে, মেয়েরা রাগ করে কিন্তু বাপের বাড়িতেই যায়, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই, আর কোথাও গেলে মেয়েদের উপরে চলে আসবে কলঙ্ক। তো সে কারণে মেয়েরা রাগ করে বাপের বাড়িতে যায়, কিন্তু আমার যাওয়ার সেই জায়গাটুকু নেই। তো যাই হোক, চুপ করে বসেছিলাম, এখন অনেকটাই স্বাভাবিক লাগছে। তারপরেও এত মন খারাপ, এত রাগারাগি হলে কি আর মাথা ঠিক থাকে? থাকে না, মন মেজাজ আগের মতো আর ভালো মানে হতে একটু টাইম লাগবে হয়তো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসি কালকে নতুন আবার ভিডিওর সাথে। টাটা।